বিএনপি জামাতকে বরিশালে বলতে চাই, হাত পাকে আপনাদের জন্য ভোট দেওয়া হারাম না যায়, কারণ সাইকে চরমে পিছিয়ে আপনাদের সঙ্গে নাই, আপনাদের সাথে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করার জন্য আন্দোলনে তিনি নাই। প্রহসন, এই অপরাজনীতি আমরা চাই, আমরা চাই আমাদের দেশের রাজনীতিবিদরা ভদ্র হোক, সভ্য হোক, জনগণকে নিয়ে ভাবুক। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। চরমনায় পীরকে ভোট দেওয়া হারাম, এমনটাই মন্তব্য করলেন এই ভাইটি। অন্যদিকে বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন মিজানুর রহমান আজহারী হুজুর। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণসহ দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চল দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। বিএনপি জামাতকে বরিশালে আমি বলতে চাই, হাত পাকাই আপনাদের জন্য ভোট দিয়া হারাম না যায়, কারণ সাইকে চরমনা পীর সাহেব আপনাদের সঙ্গে নাই, আপনাদের সাথে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করার জন্য আন্দোলনে তিনি নাই, অতএব তাকে ভোট দিয়ে হারাম না যায়। তাহলে আর সবাই কি আঙ্গুল চসবে নাকি বসে বসে? 50 বছর ধরে বাংলাদেশে জামাত ইসলামী, আওয়ামী লীগ, তারপর বিএনপি রাজনীতি করতেছে তাদের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য, তাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য, আর আপনি হঠাৎ করে এই গজায় ফাঁক দিয়ে এসে বলতেছেন যে আমি এখানে মেয়র হইলে পরে আমার কাছে সবাই নিরাপদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শাইকের চরমনা পীর সাহেব তিনি বরিশালের এই মেয়র প্রার্থী হয়েছেন এবং তিনি সেখানে জিতার জন্য মানে ভোট পাওয়ার জন্য তিনি অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন। সেসব বক্তব্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি দিয়েছেন, ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দেন। তিনি বলতেছেন যে বাংলাদেশে এই আমি যদি মেয়র হই, আমার কাছে এই চরমনার কাছে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং জাতীয় পার্টি এবং অন্য অন্য যত দল আছে বাংলাদেশে, তারা এই চরমনার পীর সাহেবের কাছে নিরাপদ, এই বরিশালে তারা নিরাপদ। এবং এটা দেখতেছি মুরিদরা প্রচুর পরিমাণ শেয়ার করতেছে, এবং মুরিদরা কয়েকদিন আগে থেকে আমরা দেখতেছি যে চরমনার পীর সাহেব যখন আপনার তার ওই যে মেয়ের বিয়ের অলিমাতে বিএনপি, তারপরে আওয়ামী লীগ, জাতীয় পার্টি থেকে শুরু করে আরও বিভিন্ন রাজনৈতিক ইসলামপন্থী দল টল জামাতবাদে সবাইকে দাওয়াত করে এনে খাওয়াইছে, খালি জামাতকে বাদে, জামাতকে দাওয়াত করে খাওয়ান না কেন? আজকে যখন জামাতের কাছে ভোট চান লজ্জা করেন আপনাদের? অথচ বিএনপি, আওয়ামী লীগ তারা ইসলামের ধারের কাছেও নাই, ইসলামী কোনো দলও না তারা, তাদেরকে দাওয়াত করে নিয়ে আসে আপনারা খান, আর ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলামী কি আপনারা দাওয়াত দেন না? আপনাদের মন কতটা সংকীর্ণ, কতটা হিংসা আপনাদের মধ্যে, সেটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। তো যাই হোক, আপনারা বলতেছেন যে আপনারা মেয়র হইলে পারে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, জাতীয় পার্টি থেকে শুরু করে আরও সব দল টল আছে আপনাদের কাছে নিরাপদ ভোট পাওয়ার জন্য। আচ্ছা, আপনি আমাকে বলেন বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের বিএনপি তাদের উদ্দেশ্য কী? ক্ষমতায় যাবে, তাদের আদর্শ বাস্তবায়ন করবে। আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, তাদের আদর্শ বাস্তবায়ন করবে, তাই না? তা আপনি কীভাবে এত সুন্দরভাবে পানির মতন কেন বলতেছেন, মানে আপনার কাছে এত সহজ মনে হয় কেন যে আপনি ক্ষমতায় চলে আসলেন আর সবাই আপনার কাছে নিরাপদ থাকলো, মানে এই কথাগুলো বলেই আপনি মানুষের কাছ থেকে ভোট নেবেন, আপনি মেয়র হবেন, আপনি এমপি হবেন, প্রধানমন্ত্রী হবেন, নির্বাচন, ক্ষমতা, এগুলো কি এতই সহজ মনে করছেন? এই পৃথিবীতে যত মারামারি, যত হানাহানি, যত কাটাকাটি, রক্তপাত যা হয় না কেন, সব কিছুর মূলে কিন্তু ক্ষমতা। দেখেন সারা পৃথিবীতে যা কিছু হচ্ছে, যত গ্যাঞ্জাম ফাসাদ যা আছে, সব কিছুর মূলে কিন্তু এই ক্ষমতা। আর আপনি এই ক্ষমতাকে এত সহজভাবে নিয়ে গেলেন যে আমি এখানে মেয়র হইলে পারে আমার কাছে সবাই নিরাপদ। আপনি যদি এখানে মেয়র হন, বিএনপি তার কি উদ্দেশ্যে বাস্তবায়ন করতে পারবে? বিএনপির যে আদর্শ আছে, জিয়ার আদর্শ, সেটা কি তারা বাস্তবায়ন করতে পারবে? আপনি যদি মেয়র হন বরিশালে, সেখানে কি আওয়ামী লীগের যে আদর্শ আছে, বঙ্গবন্ধুর আদর্শ, সেটা কি তারা বাস্তবায়ন করতে পারবে? জাতীয় পার্টি যারা আছে তাদের আদর্শ বাস্তবায়ন করতে পারবে? পারবে না। জামাত ইসলামের যে আদর্শ, সেটা কি আপনারা মেয়র হইলে পারে কি পালন করতে পারবে, বাস্তবায়ন করতে পারবে? পারবে না। আপনি মেয়র হবেন, আপনি আপনার আদর্শ বাস্তবায়ন করবেন, তাহলে আর সবাই কি আঙ্গুল চসবে নাকি বসে বসে? 50 বছর ধরে বাংলাদেশে জামাত ইসলামী, আওয়ামী লীগ, তারপর বিএনপি রাজনীতি করতেছে তাদের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য, তাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য, আর আপনি হঠাৎ করে এই গজায় ফাঁক দিয়ে এসে বলতেছেন যে আমি এখানে মেয়র হইলে পারে আমার কাছে সবাই নিরাপদ, মানে ক্ষমতা কি এতই সহজ মনে করেন নাকি? আপনি মেয়র হয়ে বসে থাকলে মেয়রের চেয়ারে, আর বিএনপি, আওয়ামী লীগ, জামাত, শিবির তারা আপনার সামনে বসে মাথা নত করে এইভাবে বসে থাকবে আর আঙ্গুল চসবে, মানে এতই সহজ, এতই সহজ নাকি? হ্যাঁ, মনে রাখবেন ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতা নিয়ে মারামারি, হানাহানি, রক্তাক্ত এই পৃথিবীতে আগেও ছিল, এখনও আছে, সামনেও থাকবে, এটা নিয়ে সব কিছু আজকে এই পৃথিবীটা চলতেছে, এই ক্ষমতার উপরে, এই মারামারি, কারাকারি, হানাহানি, এই কে ক্ষমতায় যাবে, এগুলো নিয়েই চলতেছে। অতএব এত সহজ মনে করবেন না, আপনি এই ধরনের বয়ান দিলেন, বয়ান ক্রিয়েট করলেন আর সবাই জনগণ মেনে নিল,
নুরিদরাও দেখি এগুলো কথা বলে যে শাহকে পীর সাহেবের কাছে সবাই নিরাপদ, বিএনপির কাছে আওয়ামী লীগ নিরাপদ না, আওয়ামী লীগের কাছে বিএনপি নিরাপদ না, দুইজনই সব কিছু সহজ মনে করেন, মানে বক্তব্য দিলে যদি মেম্বার চেয়ারম্যান মেয়র এমপি হওয়া যায় প্রধানমন্ত্রী হওয়া যায় এদের সহজ। আপনি আপনার আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতেছেন, আওয়ামী লীগ আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করবে, এখানে লড়াই হবে, এখানে কে কার কাছে নিরাপদ এগুলো দেখার সময় নাই, এগুলো কেউ দেখবে না, কারণ আপনার যে আদর্শ সেই আদর্শ আওয়ামী লীগের আদর্শের মিল নাই, বিএনপির আদর্শের সাথে আপনার মিল নাই, জামাত শিবিরের যে আদর্শ সেই আদর্শের সঙ্গে আপনার মিল নাই। আমরা মালয়েশিয়ার জন্য দোয়া করি, এরকম দেশ খুঁজে পাওয়া দুষ্কর। হ্যাঁ, তিন জাতি কি সুন্দর বানাইছে, সাতু মালয়েশিয়া, আলহামদুলিল্লাহ পড়েন। এই যে ক্ষমতার রদ বদল হইলো, কোনো রক্তপাত হয়েছে তো এগুলো শিখেন না কেন, এগুলো দেশে নেন না কেন? আমরা বাংলাদেশে যে বানাবো সাতু বাংলাদেশ, ঠিক কিনা? এই বিবাদ, এই রক্তপাত, এই প্রহসন, এই অপরাজনীতি আমরা চাই, আমরা চাই আমাদের দেশের রাজনীতিবিদরা ভদ্র হোক, সভ্য হোক, জনগণকে নিয়ে ভাবুক। ওই দিন একটা রিপোর্ট দেখলাম, কি গাছ, নারিকেল গাছের দাম কত, দেশ নিয়ে অনেক টেনশন সবার, টিনের দুইটা ছাপরার দাম কত, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের নেতা নেত্রীদেরকে তুমি শহীদ বুঝ দাও। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।